হ্যালো ভিউয়ার্স, আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটি একটু বড় হবে, বড় হলেও আপনি যদি ধৈর্য সহকারে যদি ভিডিওটি দেখেন তাহলে আশা করি আপনার ডিজাইনগুলো পছন্দ হবে আর এখান থেকে কিছু ইনফরমেশন পাবেন যেগুলো শুনলে আপনি জিনিস তৈরি করলে কোনো আপনার সমস্যা হবে না, আপনি একুরের স্বর্ণটা চিনে আনতে পারবেন। ভিউয়ার্স, সে কিভাবে আপনি চিনবেন সেটা আমি একটু পরে বলবো, এখন আপনি ডিজাইনটা দেখুন। যে ডিজাইনটা আমি নিয়ে এসেছি, এই ডিজাইনগুলো আপনি খুবই সহজে তৈরি করতে পারবেন। যদি এই ডিজাইনগুলো আপনি তৈরি করতে চান তাহলে আপনার মিনিমাম দু আনা থেকে তিন আনা এরকম স্বর্ণ দিলে আপনি এই ডিজাইনগুলো তৈরি করতে পারবেন। এখানে যে ডিজাইনগুলো, এক একটা ডিজাইন খুবই সুন্দর, আপনি ডিজাইনগুলো দেখে নেবেন। ডিজাইনগুলো যদি আপনি তৈরি করেন তাহলে দু আনা বা তিন আনা চার আনা দিয়েও তৈরি করতে পারেন, কোনো সমস্যা হবে না। আপনি চার আনা দিয়ে তৈরি করলে আপনি সবসময় রাফ ইউজ করতে পারবেন, আর যদি দু আনা দিয়ে তৈরি করেন, দু আনা দিয়ে তৈরি করলে আপনি সবসময় রাফ ইউজ করতে পারবেন কিন্তু একটু হালকা হয়, সেই কারণে আমি বলবো তিন আনা বা চার আনা এরকম স্বর্ণ দিলে যদি আপনি তৈরি করেন তাহলে আপনার ভালো হবে, জিনিসে আপনার কোনো সমস্যা হবে না। ভিউয়ার্স, এখানে হলো আপনি যখন এই জিনিসগুলো তৈরি করবেন, যে কোনো জিনিস স্বর্ণের ভিতরে আপনি যদি তৈরি করেন, যখন আপনি তৈরি করতে যাবেন আপনি তো জানেন না যে কীরকম স্বর্ণ, স্বর্ণ তো আপনি চিনেন না, কীভাবে চিনে আনবেন বা এটা ভালো স্বর্ণ দিল না খারাপ স্বর্ণ দিল আপনি তো বুঝেন না, কীভাবে বুঝবেন সেটা যদি আপনি বুঝতে চান তাহলে আপনার কিছু জানতে হবে। সেটা হলো আপনি যখন জিনিসটা তৈরি করতে যাবেন স্বর্ণকারের কাছে, আপনি তখন তাকে বলবেন যে 21 ক্যারেট যে 22 ক্যারেট স্বর্ণটা আছে, আপনি যেটাই তৈরি করেন 21 ক্যারেট স্বর্ণ তৈরি করলে আপনি 21 ক্যারেট বলবেন, 21 ক্যারেট রিয়াল খাদের যে স্বর্ণটা আছে মেশিনে যাচাই করে আপনি নিয়ে আসবেন। মেশিনে যাচাই করে যদি আপনাকে জিনিসটা দেওয়া হয় তাহলে সেটায় কোনো সমস্যা নেই, কারণ মেশিনে যাচাই করে যে স্বর্ণটা দেওয়া হয় সেটা একুরেট স্বর্ণ। আপনি যদি মেশিনে যাচাই করে স্বর্ণ আনেন তাহলে সেটা আপনি কোনোভাবেই সমস্যা হবে না। আর যদি আপনি ক্যারেট ছাড়া স্বর্ণ আনেন, কিনে আনেন, তাহলে আপনার সে স্বর্ণটা আপনার একুরেট পাবেন না, কারণ সেটার ভিতরে কীরকম স্বর্ণ আছে সেটা তো আপনি জানেন না। যেটা ক্যারেট থাকবে সে স্বর্ণটা আপনি যদি তৈরি করেন বা ক্রয় করেন, আপনি যেটাই করেন সেখানে আপনার ভালো হবে, কারণ ক্যারেট স্বর্ণটা আপনার কোনোভাবেই সেটা সমস্যা হতে পারে না, সেটা ভেজাল হবে না। একটা কথা, যখন আপনি স্বর্ণটা তৈরি করবেন তখন আপনি তাকে বলবেন আমাকে একুরের স্বর্ণটা দিবেন, একুরের স্বর্ণটা আপনার দাম একটু বেশি পড়লেও আপনি জিনিসে কোনো সমস্যা হবে না। এখানে যে 22 ক্যারেট 21 ক্যারেট যে স্বর্ণটা আছে, 19-20 আপনার স্বর্ণ দুটোটাই ভালো, সেটা আপনার যেটা বানান দুটোটাই ভালো, আমি বলবো আপনার 22 ক্যারেট বানালেই ভালো হবে। 22 ক্যারেট স্বর্ণটা যদি আপনি তৈরি করেন তাহলে সেটা আপনার ভালো হবে, মেশিনে যাচাই করে যদি আপনি তৈরি করেন বা মেমো আনেন, যে মেমো দিলে আপনি জিনিসটা আপনার কোনো সমস্যা হবে না, সমস্যা হলেও আপনি আবার তার কাছে সেটা নিয়ে যেতে পারবেন। ভিউয়ার্স, এখানে আরেকটি কথা, এখানে আরেকটি কথা হলো আপনি যখন জিনিস তৈরি করবেন তখন আপনি সবসময় চেষ্টা করবেন ছোট করে যদি জিনিসটা তৈরি করেন, ধরুন আপনি সুতা তৈরি করলে আপনি সবসময় চেষ্টা করবেন যে নিচের যে চেনটা আছে সেই চেনটি একটু মোটা দিয়ে যদি আপনি তৈরি করেন, যখন আপনি তৈরি করবেন সুতা ডিজাইন তখন আপনি
স্বর্ণকারের কাছে বলবেন যে নিচের যে চেন ঝুলটো আছে সেটা মোটা করে আমাকে তৈরি করে দিবেন, তখন সে আপনাকে মোটা করে তৈরি করে দিবে। পাশাটা একটু ছোট করে, চেনটা মোটা করে তৈরি করলে আপনি সবসময় র্যাফিস করতে পারবেন, কোনো সমস্যা হবে না। ভিউয়ার্স, এখানে আপনি যদি কানের দুল বা যে কোনো জিনিস আপনি যখন তৈরি করবেন, যখন আপনি বড় করে তৈরি করবেন, বড় করে তৈরি করলে হয় কি, আপনি এক জায়গায় যেতে আসতে যদি ব্যবহার করেন তাহলে আপনি বড় করে তৈরি করতে পারেন। আর যখন সবসময় রাফিউসের জন্য তৈরি করবেন তখন সবসময় আপনি ছোট করে তৈরি করার চেষ্টা করবেন, তাহলে আপনি জিনিসটা ব্যবহার করে ভালো পাবেন। এখানে আপনি যখন যে জিনিসই তৈরি করেন, শুধু সুতা নয়, আপনি যে কোনো জিনিস তৈরি করলে আপনি 22 ক্যারেট বা 21 ক্যারেট এরকম স্বর্ণ দিয়ে তৈরি করবেন। এখানে বর্তমান যে বাজার, বর্তমান বাজারে আপনার স্বর্ণের দাম আপনার অনেক ঊর্ধ্বে। আপনার এখন একানা স্বর্ণের দাম আপনার 5,000 টাকার মতো, 4,600-4,700 এরকম টাকার মতো পড়ে। আপনার 2 আনা থেকে 3 আনার মধ্যে যদি আপনি যে কোনো দুল তৈরি করতে যাবেন তখন আপনি ছোট করে তৈরি করলে স্বর্ণটা একটু কম লাগবে, আবার আপনি জিনিসটাও মজবুত হবে। ভিউয়ার্স, আরেকটি কথা, আপনারা যখন জিনিস তৈরি করেন তখন আপনারা ডিজাইনগুলো বুঝেন না যে কীরকম ডিজাইন দিবেন। ডিজাইন দেওয়ার ক্ষেত্রে আমি বলবো, আপনারা যখন ডিজাইন দিবেন তখন সিম্পলের ভিতরে ডিজাইন দিবেন। যদি হিবিজিবি যে ডিজাইনগুলো রয়েছে সেগুলো ডিজাইন আপনি দিলে সেগুলো আপনি ব্যবহারেও আপনি ভালো পাবেন না, আপনার ব্যবহারে সমস্যা হবে, ভেঙে যাবে বা আপনার কোনো সমস্যা হবে। আপনি চেষ্টা করবেন সবসময় সিম্পলের ভিতরে যদি যে কোনো জিনিস তৈরি করেন সেক্ষেত্রে ভালো হবে, আপনি ব্যবহার করেও ভালো পাবেন। এখানে আপনি যখন জিনিস তৈরি করবেন তখন দেখবেন যে আপনার যে ডাইসের যে ডিজাইন রয়েছে ডাইস দিয়ে সেটা আপনি যদি তৈরি করেন, সেটা আপনি তৈরি করলে একটু আপনার কোনো সমস্যা হবে না। তাছাড়াও আপনি ডাইস ছাড়া যে ডিজাইনগুলো রয়েছে সেটা যদি আপনি তৈরি করেন সবসময় ব্যবহারের ক্ষেত্রে সেটা আপনার ভালো হবে। যদি আপনি আপনার যে সিম্পল যে ডিজাইন রয়েছে সে সিম্পল ডিজাইন যদি তৈরি করেন সেক্ষেত্রে আপনার কোনো ব্যবহার যদি আপনি সবসময় করেন কোনো সমস্যা হবে না, সবসময় রাফিস করতে পারবেন। আর একটা কথা, আপনি যখন তৈরি করবেন তখন তাকে বলবেন যে পুশ ডাট যদি দেন, পুশ ডাট আর একটা আছে আপনার বাঁকা ডাট, সবসময় রাফিউসের জন্য বাঁকা ডাটই ভালো হয়। আর যদি এক জায়গায় যেতে আসতে আপনি ব্যবহার করেন তাহলে আপনার খাড়া ডাটই প্রয়োজন হয়, কারণ খাড়া ডাট দিলে এক জায়গায় যেতে আসতে কোনো সমস্যা হবে না। আর বাঁকা ডাট দিলে আপনি যদি তৈরি করেন সবসময়ের জন্য আপনি কোনো সমস্যা হবে না, শুইলেও কোনো আপনার যে ভাঙাচুরের ভয় নেই, সেটা বাঁকা ডাট দিলেই ভালো হয় সবসময় রাফিউসের জন্য। ভিউয়ার্স, আশা করি কথাগুলো আপনি বুঝতে পেরেছেন, একটু হলেও আপনার উপকার হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন। আর এখানে আপনার যদি কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু আপনার প্রয়োজন হয় আমাকে কমেন্টে বলতে পারেন। ভিউয়ার্স, আর যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকম নিত্য নতুন আমি ভিডিও এনে থাকি, সকল ইনফরমেশন দিয়ে থাকি, তখন আপনার কাছে সর্বপ্রথম চলে যাবে। তো ধন্যবাদ ভিউয়ার্স, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।